বলেন, আমাদের লেনি অ্যাপারেল 83 কোটি টাকা বিক্রি হয়েছে, আমাদের ওয়ার্কার পাবে 63 কোটি টাকা, আমাদের 63 কোটি টাকা পরিশোধ করলে আরো 20 কোটি টাকা ব্যালেন্স থাকে, তো এই টাকাগুলা কই গেল? ব্যবসার চেয়ারম্যান বা ব্যবসার জিএম আমাদের কোনোভাবেই এই দেনা পেনার বিষয়ে ফাইনাল কোনো ডিসিশন দেয় না। আমরা ফাইনাল একটা ডেট চাইছিলাম, তারা আমাদের থেকে 3 মাস ডেট টাইম নিছিল, কিন্তু 3 মাস পরে আইসাও তারা বলতেছে আমরা কিছুই করতে পারি নাই, আমাদের আরও সময় লাগবে। এখন আমাদের পাওনা দানা যতদিন না বোঝায় দিবে, এটা আমাদের রক্ত ঘামানো টাকা, আমাদের পরিশ্রমের টাকা, আমরা এই রাজপথ ছাড়বো না, এই আন্দোলন চলবে, চলতে থাকবে। ধন্যবাদ।